সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো হার্নিয়া নিয়ে। আপনারা আমাকে শুনছেন, আমি ডক্টর রাজীব দে সরকার। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে একজন জেনারেল সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। হার্নিয়া রোগটা নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল, এবং আমরা আসলে আগের থেকে অনেক বেশি হার্নিয়া রোগী এখন আমাদের চেম্বারে এবং হাসপাতালে পাচ্ছি। এবং এই হার্নিয়ার সম্বন্ধে খুব সাধারণ যে জিজ্ঞাসাগুলো থাকে রোগীদের, সেই জিজ্ঞাসাগুলো আপনাদেরকে একটু আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে। প্রথমত হচ্ছে, হার্নিয়া রোগটা কেন হচ্ছে? সাধারণত হার্নিয়া বলতে কী বোঝায় এটা আমাদের বোঝা খুব প্রয়োজন। আমাদের শরীরের পেটের সামনের যে দেয়ালটা থাকে, এই দেয়ালের কিছু জায়গায় মাঝে মাঝে দুর্বলতা তৈরি হয়, যে দুর্বলতার কারণে পেটের ভেতরের কোনো একটা কিছু কন্টেন্ট, সেটা হতে পারে একটা ইন্টেস্টাইন, সেটা হতে পারে কোনো একটা অঙ্গ, সেটা ওই দেয়ালের দুর্বল জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসে বা বেরিয়ে আসার চেষ্টা করে। এই যে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলো বা বেরিয়ে আসলো, এটাকেই আমরা বলি হার্নিয়া। মানে হার্নিয়াটা এমন না যে রোগটা আপনি কোনোখান থেকে এনেছেন বা কোনো জীবাণুর দ্বারা হয়েছে, এই রোগটা আপনার শরীরের কোনো একটা দুর্বল জায়গা দিয়ে পেটের ভেতরে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বা একটা ইন্টেস্টাইন যদি বেরিয়ে আসার চেষ্টা করে বা দুর্বলতার যে ডিফেক্টটা তৈরি হয়, আমরা সেটাকেই হার্নিয়া বলি। তাহলে পরে এই প্রশ্ন আসবে যে আসলে হার্নিয়াটা কাদের হতে পারে। এবং এটি সবচেয়ে মজার যে হার্নিয়া রোগটার সে কোনো বয়সের বাদ বিচার করে না, সে কোনো লিঙ্গের বাদ বিচার করে না। হার্নিয়া রোগটা সবার হতে পারে, একদিনের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকের হার্নিয়া হতে পারে, নারী পুরুষ সকলের হার্নিয়া হতে পারে। যদিও এক একজনের হার্নিয়াটাকে আমরা এক একটা নাম ধরে ডাকি, কিন্তু হার্নিয়া রোগটা সবার হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে হার্নিয়া যে রোগ হার্নিয়াটা বেশি হয় সেটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া এবং আম্বিলিকাল হার্নিয়া। এটা জন্মগতভাবে হয় এবং জন্মের পরপরই বাচ্চাদের শরীরে এই হার্নিয়াটা দেখা যায়। আমাদের মায়েরা দেখা যায় যে বাচ্চাকে যখন কোলে নিচ্ছেন, আদর করছেন বা দুধ খাওয়াচ্ছেন, তখন তারা দেখতে পান যে বাচ্চার নাভির ওখান দিয়ে হার্নিয়া হয়েছে অথবা বাচ্চার কুচকির পাশ দিয়ে হার্নিয়া হয়েছে, এবং তখন কিন্তু তারা দ্রুত চলে আসেন আমাদের কাছে। এবং বাচ্চাদের যদি কুচকির আশেপাশে হার্নিয়া হয়, এটাকে আমরা প্রচণ্ড গুরুত্ব সহকারে নেই এবং এটাকে আমরা বলি ইলেকটিভ ইমার্জেন্সি সার্জারি করতে। অর্থাৎ কিনা রোগী যখন আসলো, তার পরের দিনে আমরা রোগীটাকে সার্জারি করে দেওয়ার চেষ্টা করি, কারণ এই রোগটি পুষে রাখলে বিপজ্জনক হতে পারে। কিন্তু যদি আম্বিলিকাল হার্নিয়া হয়, সেটা অত গুরুত্বপূর্ণ কিছু, আমরা বাচ্চার বাবা মাকে কাউন্সেলিং করে দিই, যেটা একসময় ঠিক হলেও হয়ে যেতে পারে। যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আমরা সার্জারিতে যাব। আম্বিলিকাল হার্নিয়া নাভি দিয়ে বেরোবে, নামেই বোঝা যাচ্ছে। এবার আসি বড়দের কথায়। বড়দের অনেক ধরনের হার্নিয়া হতে পারে, একটা ইনগুইনাল হার্নিয়া, একটা ইনসেশনাল হার্নিয়া, একটা ফিমোরাল হার্নিয়া, একটা ভেন্ট্রাল হার্নিয়া, একটা প্যারা আম্বিলিকাল হার্নিয়া, একটা স্লাইডিং হার্নিয়া, একটা স্পিজিলিয়ান হার্নিয়া, অনেক ধরনের হার্নিয়া হতে পারে। শরীরের কোন জায়গায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে, এর উপর ভিত্তি করে হার্নিয়ার নামগুলো তৈরি হয়। যেমন পুরুষ রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। অর্থাৎ একটা পুরুষ রোগীর কুচকির পাশ দিয়ে বা কুচকির ভেতর দিয়ে অনেক সময় একটা অ্যাবডোমিন থেকে অ্যাবডোমিনের ভেতরে কোনো একটা কন্টেন্ট বাইরে বেরিয়ে আসে, এটাকে আমরা বলি ইনগুইনাল হার্নিয়া। আবার দেখা যায় যে কারো এর আগে কখনো কোনো অপারেশন হয়েছে, সেই যে অপারেশন, যে কাটাটা ছিল, সেই ওই যে অপারেশন আমরা যেখান থেকে কেটেছিলাম, ওই কাটা জায়গা দিয়ে অপারেশনের 5 বছর 10 বছর বা 20 বছর পর ওই অপারেশনের কাটা জায়গা দিয়ে হার্নিয়া হচ্ছে, ওইটাকে আমরা বলি ইনসেশনাল হার্নিয়া। মানে যেখানে ইনসেশন ছিল সেখানেই হার্নিয়া হয়েছে। মেয়েদের আর একটা হার্নিয়া হয় ফিমোরাল হার্নিয়া, এটা কুচকির আরেকটু নিচে পায়ের দিক থেকে বা উরুর ওখান থেকে শুরু হয় হার্নিয়াটা। এছাড়াও আমাদের পেটের ভেতরে ইন্টারনাল হার্নিয়া হতে পারে, মাসেল লেয়ারের ভেতরে বা ফাসাল লেয়ারের ভেতরে হার্নিয়া হতে পারে, এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়। তো হার্নিয়া কাদের বেশি হচ্ছে? প্রথমত হচ্ছে যে হার্নিয়ার প্রথম কারণ হচ্ছে কনজেনিটাল, অর্থাৎ কারো জন্মগত ত্রুটি থাকতে পারে, সেটা পুরুষ হোক, নারী হোক কিংবা ছোটো বাচ্চা হোক, জন্মগত কারণে হার্নিয়া হতে পারে। এছাড়া হতে পারে যদি আপনার কোনো একটা জায়গায় সার্জারি হয়েছে, ওই সার্জারি হলে কি হয়, ওই জায়গাটার তো আসলে মাসেল এবং টেন্ডেনের পাওয়ারগুলো একটু হলেও কমে যায়, পরবর্তীতে তার যদি কোনো কিছু ক্রনিক রোগ আছে, যেমন ধরুন তার দীর্ঘদিন ধরে যক্ষা বা তার দীর্ঘদিন ধরে অ্যাজমা, অথবা তার প্রোস্টেটের সমস্যা আছে, তার খুব জোর দিয়ে প্রস্রাব করতে হয়, অথবা তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তার জোর দিয়ে পায়খানা করতে হয়, অর্থাৎ একে তো একটা সমস্যা ছিল সাথে এই ফ্যাক্টরগুলো যোগ হলো, অর্থাৎ তাকে জোর দিয়ে একটা কাজ করতে হয়, এতে করে তার অ্যাবডোমেনের যে মাসেলগুলো আছে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল যে ওয়ালটা আছে, যে দেয়ালটা আছে অ্যান্টেরিয়র অ্যাবডোমেনের, সেটাতে প্রচুর প্রেশার পড়ে, তখন তার হার্নিয়া হতে পারে।
এছাড়া অনেক সময় হার্নিয়া হয় যে যদি কারো বিশেষ কিছু রোগ আছে, যেমন ধরো কোলাজেন ডিজর্ডার আছে, অথবা তার ডায়াবেটিস আছে, অথবা অনেক সময় কেউ অনেক বেশি হেলদি, তার ওবেসিটি আছে, অথবা তার অন্য কোনো ক্রনিক ডিজিজ আছে, অথবা তার একটা জায়গায় কাটলে ঘাটা সহজে শুকায় না, এই ধরনের রোগী যারা আছে তাদেরও হার্নিয়া হতে পারে। এখন হার্নিয়া রোগ হলে করণীয় কী? প্রথম কথা হচ্ছে, হার্নিয়া রোগ যদি আপনি মনে করেন যে এই লক্ষণগুলোর সাথে আপনার রোগের লক্ষণটা মিলে যাচ্ছে, তাহলে সবার আগে আপনি যেটা করবেন, আপনি একজন এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হবেন। একজন চিকিৎসক কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, শুধুমাত্র আপনার শারীরিক পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ আপনাকে সেই ফিজিক্যালি এক্সামাইন করেই বলে দেবেন আপনার হার্নিয়া হয়েছে কিনা এবং হার্নিয়াটা কোন ধরনের হার্নিয়া। হার্নিয়া ধরার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। পরীক্ষা নিরীক্ষা বলতে আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এগুলো কিছুরই প্রয়োজন নাই। হার্নিয়াটা হয়েছে কিনা এটা কোন ধরনের হার্নিয়া, এটা একজন চিকিৎসক দেখা মাত্রই বুঝতে পারেন। হয়তোবা পরবর্তীতে রোগের স্বার্থে, সার্জারির স্বার্থে হয়তোবা কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করতে দিই, কিন্তু হার্নিয়া রোগটা খুব সহজেই ধরা সম্ভব শুধুমাত্র একজন চিকিৎসকের শরণাপন্ন যদি আপনি হন। এখন হার্নিয়া রোগের চিকিৎসা কী? এই প্রশ্নটা আমাদের রোগীরা আমাদেরকে প্রচুর করে যে স্যার, হার্নিয়া রোগীর কি একমাত্র চিকিৎসা সার্জারি? যদি আমি এক বাক্যে এটার উত্তর দিতে চাই, হ্যাঁ অবশ্যই, হার্নিয়া যদি আপনার হয়ে থাকে এটার একমাত্র এবং একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। এটা ছাড়া আপনাকে যদি অন্য কেউ, আপনার কোনো বন্ধু বান্ধব বা যে কেউ, আসলে তো এখন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ অনেকেই দেন চিকিৎসক ছাড়া, চিকিৎসকরা দেন, আবার চিকিৎসকের বাইরে অনেকেই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন, তো আপনি যদি সেই পরামর্শ গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি ঠকবেন। এবং জেনে রাখুন, যিনি আপনাকে বলছেন যে সার্জারি ছাড়াও হার্নিয়া রোগ তিনি আপনাকে কিওর করে দেবেন, তিনি আপনাকে ঠকাচ্ছেন, আপনাকে বোকা বানাচ্ছেন। হার্নিয়া রোগ যদি আপনার হয়ে থাকে এটার একমাত্র রেমেডি হলো সার্জারি। আপনি সার্জারি করবেন এবং হার্নিয়া থেকে খুব সহজে মুক্তি পাবেন। হার্নিয়ার অনেক সুন্দর সুন্দর সার্জারি আছে। হার্নিয়া রোগ হলে সবসময় যে পেট কেটে সার্জারি করতে হয় সেটাও না, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে পেটের উপরে 2-3 ফুটা করেও হার্নিয়া সার্জারি করে দিতে পারি, এবং এই সার্জারি করার পরের দিনই আপনি বাসায় চলে যেতে পারবেন। সুতরাং আমাদের রোগীদের প্রতি আমার অনুরোধ থাকবে, হার্নিয়া হয়েছে এটাতে আতঙ্কিত হবেন না, অন্যান্য রোগের মতো এটা একটা রোগ, এটা একটা সার্জিক্যাল রোগ, এবং সার্জারির মাধ্যমে খুব সহজেই হার্নিয়া রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সুস্থ থাকুন এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে আপনি স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।